السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পর্বে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো রোজা অবস্থায় ক্রন্দন করার কারণে চোখের পানি যদি মুখে চলে যায় আর সেই পানি যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে কিনা, রোজার কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ক্রন্দন করার কারণে চোখের পানি যদি মুখে চলে আসে তাহলে দেখতে হবে যে তার চোখের পানি মুখে আসার কারণে এতটুকু পরিমাণ পানি আসছে কিনা, যে পরিমাণ পানি মুখে গেলে পুরা মুখ যদি লবণাক্ত হয়ে যায়, লোনা হয়ে যায়, তাহলে এই পরিমাণ পানি মুখে আসার কারণে আর তা গিলে ফেলার কারণে রোজা ভেঙে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি সামান্য পরিমাণ এক ফোঁটা বা তার থেকে কম, বা সামান্য পরিমাণ এক ফোঁটা থেকে আরেকটু বেশি, এরকম সামান্য পরিমাণ চোখের পানি যদি মুখে চলে যায় আর তা যদি গিলে ফেলে তাহলে তার দ্বারা রোজা নষ্ট হবে না, ভঙ্গ হবে না। তবে উত্তম হলো রোজা অবস্থায় যদি চোখের পানি বের হয় তা মুখে চলে যাওয়ার আগে মুছে ফেলা, এই বিষয়ে সতর্ক থাকা, সেটা যেন মুখে না যায় বা গিলে না ফেলি, এই বিষয়ে সতর্ক থাকাটাই সবচেয়ে উত্তম কাজ হবে। আশা করি বিষয়টি পরিষ্কার ভাবে আমরা বুঝতে পেরেছি। শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন। আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।